নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আপনারা দেখছেন আকাশ ব্লগ অ্যান্ড পিটস ইউটিউব চ্যানেল। তো সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন প্রতিদিনের মতোই ফিশ ফার্মের একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি, সেটা হলো হচ্ছে হাওড়া পদ্মপুকুরে। তো এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকমের মাছের কালেকশন দেখতে পাবেন। তো পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, ওনার দাদা, ওনার সাথে আমরা কথা বলে নেব, মানে এই ফার্মের যিনি মালিক। তো নমস্কার দাদা। নমস্কার। আকাশ ব্লগ অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত। তো আকাশ ব্লগ অ্যান্ড পেটসের সমস্ত দর্শককে শতবিশা ফিশ ফার্মে স্বাগত জানাচ্ছি। আর আপনার একটু কাইন্ডলি নামটা একটু বলুন। সুমন দত্ত। সুমন দত্ত। আর আপনার এই লোকেশনে আসলে কীভাবে আসবে? হাওড়া থেকে অনেকগুলো রাস্তা আছে, বাস আছে ডাইরেক্ট, ক্যারি রোডে নামানো যায়। আর কলকাতা যদি দ্বিতীয় হুগলি সেতু কেউ পেরিয়ে আসে, ওই ক্যারি রোডে নেবেই, পদ্মপুকুর 5 মিনিটের রাস্তা। মানে নিয়ারেস্ট স্টেশন হলো হচ্ছে পদ্মপুকুর। হ্যাঁ, নিয়ারেস্ট স্টেশন পদ্মপুকুর। আর কেউ যদি সাতরাগাছি থেকে কেউ যদি আসে? সাতরাগাছি থেকে অনেক বাস আছে যেগুলো ক্যারি রোডের ওপর দিয়ে কলকাতার দিকে যাচ্ছে, ক্যারি রোডে নামলে আমাদের এখানে হাঁটা পথে 5 মিনিট লাগে। আপনার কাছে বিশেষত এই ভিউয়ার্স লোকরা কি, মানে যারা চ্যানেলে যারা আর কি ভিউয়ার্স যারা আছেন, কী কী মাছ দেখতে পাবে? মেনলি আমি চিকলেটটা করি, চিকলেটের টাইপসটা আমার কাছে বেশি আছে। অ্যাঞ্জেল আছে, উইডো আছে, আর গোল্ডেনের রুইকিনটা রেখেছি। বাকি আসুন দেখে নিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা পুরোটি দেখবেন স্কিপ না করে। আর চ্যানেলে যারা নতুন যারা আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন। এরকমই আর এরকমই আমি ফার্মের ভিডিও আপনাদের দিয়ে যাব। ফার্মের ভিডিও, পশু পাখির অনেক ধরনের ভিডিও আমি দিয়ে যাবো, এই ভিডিও আপনারা দেখতে পাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ফার্মের ভেতর আমরা ঢুকে নিই। তো এই হলো হচ্ছে দাদার ফার্ম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফার্মটি। তো দাদা, এখানে কতগুলি ট্যাঙ্ক আছে? এখনো পর্যন্ত 40টার কাছাকাছি ট্যাঙ্ক আছে। 40টার কাছাকাছি অ্যাকোয়ারিয়াম সেট আছে, সেটা ঘরে আছে, ওটা 18টার মতো হবে। 18টার মতো হবে। বিশেষত এখানে আপনি তো বলেই দিলেন চিকলেটের কালেকশন আছে। তো এখানে রিটেল হোলসেল কি বোথ, মানে না না না, অনলি হোলসেল? অনলি হোলসেল, অনলি হোলসেল। আমি সবসময় ভিউয়ার্সদের বলবো, রিটেলের জন্য আপনি ইনকোয়ারিও করবেন না, কারণ আমি রিটেল করি না টোটালি। আচ্ছা, পুরোটাই হোলসেলের ওপর চলে আমাদের। আর রিটেল বলতে গেলে লোকাল কাস্টমার একদম কাছাকাছির মধ্যে যদি কেউ একটা দুটো এসে চায়, সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি, কিন্তু সেটা খুবই কম, খুবই কম, যার জন্য আমি রিটেলটা বলি, রিটেলটা বলেন না। তো আজকের ভিডিওটি আপনারা পুরোটি দেখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু রুইকিন আছে, রুইকিন গোল্ড। তো এগুলো কেমন কি ইঞ্চি আছে এখন এই মুহূর্তে? এগুলো 6 ইঞ্চি ক্রস করে গেছে। 6 ইঞ্চি ক্রস করে গেছে। এটা হচ্ছে লিচু অরেন্ডা। এটা লিচু অরেন্ডা আছে। এর আরও হেড কি আরও বাড়বে নাকি? সামান্য বাড়ে, খুব বেশি হয় না, তবে সামান্য বাড়ে। হাতে এটা কি ব্রিডিং, ব্রিডিং এর জন্য রাখা হয়েছে? এটা ব্রিডিং এর ব্রুড আর এগুলো, ব্রুড আর এগুলো। এ বাচ্চা পাওয়া যাবে? না, আমি বাচ্চা বিক্রি করি না, এগুলোকে আমি নিজে বড় করে রেজিং করে বিক্রি করি আর কি, বড় করে। তারপর কতটা সাইজ একটু হাত দিয়ে দেখান, কেমন সাইজে বিক্রি হয়? এরকম সাইজ থেকে বিক্রি হয়, মানে 3 থেকে 4 ইঞ্চি সাইজ থেকে আমি বিক্রি করি। কেমন কি রেটে বিক্রি করেন? মিনিমাম 70 টাকা থেকে স্টার্টিং হয়। এটার আরও হেড কি আরও বাড়বে? খুব সামান্য বাড়বে, বেশি সামান্য বাড়বে। আর ভালো খাবার কি আছে এদেরকে খাওয়ানোর জন্য? আমি হোমমেড আমার একটা ফুড আছে আমি করাই, নিজে তৈরি করি ওটা, ওটা বাদ দিয়ে কেঁচো আর ড্রাই ফুডের মধ্যে যে নর্মাল আমাদের যে ড্রাই ফুডগুলো হয় সেগুলো খাবে। টেট্রাবিটস কি এর খাওয়ানো যাবে? টেট্রাবিটস কস্টলি একটু, খাওয়ানো যাবে কিন্তু কস্টলি। দেখতেই পাচ্ছেন এখানে দুটো মাছ আছে। তো দাদাই নামটা বলবে। দাদা এখানে কী কী মাছ আছে? এটা সেন্ট্রাল আমেরিকান ফিশের মধ্যে পড়ছে, রেড ডেভিল এর নাম। রেড ডেভিল, এর আপনি ব্রিডার আছেন, মানে ব্রিড করান আপনি? এটা ব্রিড করাই। এটা এটা একটা মেল ফিমেল আছে, মেল ফিমেল আছে, খুব রেয়ার কোয়ালিটির মাছ। আমার ফার্মে ব্রিডও করেছে, আমি দেখাবো এদের যে মাছগুলো বড় হয়েছে, এখন যেগুলো সেল করা হচ্ছে আমি সেগুলোকেও দেখাবো একটু পরে। এ দেখুন, এদের একটু হেড আছে, দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন একবার, ঠিক আছে? তা কত সুন্দর লাগছে দেখুন, এর হেডটা দেখুন, ছোট্ট কি সুন্দর একটু হেড উঠেছে। এর হেড কি বাড়বে নাকি না এরকমই? না, এটাই এটাই লাস্ট, এইটা একদম। এর নাম হচ্ছে রেড ডেভিল আমেরিকান। হ্যাঁ, সেন্ট্রাল আমেরিকান গ্রুপের মাছ এটা। আচ্ছা, এটার বাচ্চা কবে থেকে আর কি পাবে যারা ভিউয়ার্স? এখনই বিক্রি হচ্ছে, এখনই বিক্রি হচ্ছে। 1.5 ইঞ্চি সাইজের মাছ আছে, আমি 1.5 ইঞ্চি থেকে বিক্রি করা শুরু করে দিই। আচ্ছা, এখনো শুরু হয়ে গেছে, এবার বড় অবধি হবে।
কেমন কি রেটে বাচ্চা ছাড়বেন? এখন যেগুলো আছে 30 টাকা করে পিস বিক্রি হচ্ছে, 30 টাকা করে পিস বিক্রি হচ্ছে। আমি দেখাবো মাছ। তো এখানে এই ট্যাঙ্কটার মধ্যে যা দেখতে পাচ্ছেন, এখানে আছে কিছু রেড আই রেড ক্যাপ অ্যাঞ্জেল। তা এটি সবেমাত্র দাদার কাছে এলো, ঠিক আছে? তা পরে এগুলো হয়তো পেয়ে যাবেন আপনারা দাদার কাছ থেকে, তো কন্ট্যাক্ট করলেই আপনারা পেয়ে যাবেন পরে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি মাছের। একবার হেডটা একবার দেখুন। আর এর রেড আই রেড ক্যাপ হওয়ার কারণ হচ্ছে হেড হচ্ছে রেড আর আইটা হচ্ছে রেড। তো বন্ধুরা, এই ফার্মে মানে শতভিশা ফিশ ফার্মে তো একটি দাদাকে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, তো ওনার সাথে আমরা পরিচয় করে নিই। তো সবার আগেই নমস্কার দাদা। তো কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, তো আপনি নিশ্চয়ই হবিয়েস্ট, মানে আপনি হবিয়েস্ট প্লাস আপনি মাছ কেনা বেচা আর কি করেন? কেনা বেচা করি আমি এই সুমনদার কাছ থেকে। প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর আসি, এসে আমি আমার যেটা অর্ডার থাকে সেই মাছটা নিই। আমার নর্মালি বেশি সুমনদার থেকে আমি নিই উইডোর গ্রুপটা নিই, আর তার সাথে উনি যেটা স্কালেট করেন, এটা রেনবো গ্রুপ বলে, বোসমণি স্কালেট, আমি ওনার থেকে নিই, ভালো রেজাল্টও পাই। ওনার মাছের কোয়ালিটি আমি বলবো অনেকটাই বেটার, অনেকটাই, হ্যাঁ, অনেক হেলদি মাছ এবং ভালো কালার থাকে। আমি মাছ নিয়ে গিয়ে ভালো রেজাল্ট পেয়েছি, ভালো ইনকামও আমার, সত্যি কথা বলতে ইনকাম, ইনকামের জন্যই লোক ব্যবসা করে, তো ইনকামটা আমার ভালোই হয়েছে, এইটুকু বলতে পারি। আর আপনি যে ব্যবসাটা ইয়ে করছেন, তো দাদার থেকে নিয়ে গিয়ে, তো আপনি কি বাইরের স্টেটে কি মানে মাছ? না, আমি বাইরের স্টেটে করি না, কারণ ওটা আমার বাবা এক টাইপের করতো। আমার বাবা 2020 জুলাইতে এক্সপায়ার করেছেন, তারপর বাবার এই ব্যবসাটাকে স্মৃতি হিসাবে রাখার পরে দেখলাম স্মৃতি হিসাবে আছে, তার সাথে যদি দুটো পয়সা ইনকাম হয়ে যায় খারাপটা কি? তো আমি কলকাতার মধ্যে যত দোকানদার আছে বা এমনি হোলসেলার, তারাও আমার থেকে মাল তোলে, তাদের থেকে আমিও মাল তুলি। মেন আমি চাষির থেকেই মাল তুলবো। সুমনদা হচ্ছে একরকম চাষি, তারা মাছ বাচ্চা করাচ্ছে, বাচ্চা বড় করাচ্ছে, তার থেকে মাছটা আমি নিয়ে গিয়ে বেচি। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে চারু মার্কেট, রবীন্দ্র সরোবর, যেটা আপনার টালিগঞ্জ ওপর রেল যেটাকে বলে, ঠিক ওইখানে আমার বাড়ি, অনেক বাড়ি ওখানে। ধন্যবাদ দাদা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো দেখতেই পেলেন বন্ধুরা, দাদার সাথে কথা হয়ে গেল, সুমনদার কাছে দাদা এসেছিল মাছের কালেকশনের জন্য। তো খুবই সুন্দর লাগলো আমার দিক থেকে। তো দেখতে থাকুন ভিডিওটি, স্কিপ না করে আপনারা। সেটা হচ্ছে রেড ডেভিল ছিল, ওরই ফ্রাইগুলো এখন এগুলো অ্যাভেলেবেল দাদার কাছে পাওয়া যাবে। তো দেখে নি দাদা, এর কালার আর মানে বাড়বে নাকি? একদম লাল সাদা আসবে কালারটা, লাল সাদাই আসবে। আস্তে আস্তে দেখছুন কালারটা গুলো আসতে শুরু করে দিয়েছে। এই যে এটা যেমন এসে গেছে, এসে গেছে, হ্যাঁ, এবার পুরোটাই আসবে। এই দেখুন এইগুলো যেমন আসছে, সব লাল সাদা হয়ে যাবে। এগুলো ওই 30 rupees করে নাকি? হ্যাঁ, এগুলো 30 rupees থেকে স্টার্টিং। কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন, রেড ডেভিলের বাচ্চা। তো আপনারা বলছিলেন রেড ডেভিলের ফার্ম ভিজিট করতে, অস্কারের ফার্ম, কিন্তু রেড ডেভিলের ফার্ম আমি পাচ্ছিলাম না খুঁজে, তো আজকে পেয়ে গেলাম। তো ফ্রাই অ্যাভেলেবেল আছে, মিনিমাম 1.5 inches তো হবেই এই মুহূর্তে, 1 inch তো হবেই, 1 inch ক্রস করে, 1 inch ক্রস করে গেছে। তো 30 rupees পার পিস। তো এই গেল হচ্ছে রেড ডেভিলের পার্ট। এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ আছে, তো আমি এটা জানি না কি নাম, তো দাদাই বলবে কি নাম আছে দাদা এই মাছগুলোর। এটা ভিয়েজা গ্রুপের মাছ, ভিয়েজা গ্রুপের, এর নাম হচ্ছে মার্বেল ফিনিস্ট্রেস। আগের বছর এই মাছটা হিট সেলিং হয়েছিল, খুব ভালো চাহিদা আছে, আবার এবছর ব্রিডিং হয়েছে, বাচ্চা অ্যাভেলেবেল, বাচ্চা এটা একটু বড় করে বিক্রি হয়, বড় করে বিক্রি হয়। কতদিন বাদে পাবে বাচ্চা? মাস দেড়েক দুয়েকের মধ্যে হয়ে যায়। এটা মানে মেল ফিমেল আছে নাকি এখানে? হ্যাঁ, এটা মাদার। আর এটা 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 কি আছে? এটা এমনি রয়েছে ওর সঙ্গে, ওর সাথে মেল ফিমেল এই দুটো আছে, মেন হচ্ছে এই দুটো ধারি এই মুহূর্তে। এটা কেমন কি ইঞ্চ আছে এই মুহূর্তে? এখন এটা 8 inches ক্রস করে গেছে, 8 inches ক্রস করেছে। এর মানে কতটা বড় হয়, মানে পরে অস্কারের মতো হয়? এটা অ্যাডাল্ট হয়ে গেলে 12 inches, হ্যাঁ 12 inches মোটামুটি, মোটামুটি, হ্যাঁ একদম। তো এখানে আছে কিছু ফ্রাই। তো আগে আগের ক্লিপে যে মাছ দুটো দেখলেন মানে ব্রুডার সাইজ, তার ফ্রাই এখানে আছে। তো আরেকবার একটু নামটা একটু বলুন, মার্বেল ফিনিস্ট্রেস। আচ্ছা, এগুলো হচ্ছে ওদের ফ্রাই, ওদের ফ্রাই আছে। এটা এখনো অনেকটাই ছোট, এটা একটু বড় হলে বিক্রি হবে, এখনো সেলিং সাইজ আসেনি এটার। এই গায়ের পুরো প্যাটার্নগুলো আসবে, এই যে দেখছেন সাদা দাগগুলো, এর মধ্যে প্যাটার্নগুলো সব আসবে। এটা পরে কেমন কী রেটে বিক্রি হবে, যখন সাইজে যেমন যখন আসবে?
আমি মিনিমাম 80 থেকে স্টার্ট করি এটাকে হোলসেলে 80 রুপিস 100 এর উপরে গিয়ে মেইনলি বিক্রিটা হয় এটা কতদিন বাদে মানে সেলিং এর জন্য উপযোগী হবে মাস ডাইরেক্ট মাস দিয়ে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মাস ডাইরেক্ট তুমি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছু চিকলেট গ্রুপের মাছ আছে যার নাম হচ্ছে ইলেকট্রিক ব্লু তো দাদাই বলবে এখানে ইলেকট্রিক ব্লু ছাড়া আর কিছু মাছ আছে দেখতে পাচ্ছি যেগুলো কালারলেস ওগুলো কি ইলেকট্রিক ব্লু নাকি না ভয় পেয়ে কালার ছেড়ে দিয়েছে ওগুলো ইলেকট্রিক ব্লুই ওগুলো ফিমেল ফিমেল আছে আসলে এর মাছের মেলের শুধু কালার আছে ফিমেলের কালার আছে না যেহেতু এগুলো ব্রুডার মেল ফিমেল সব একসঙ্গে রয়েছে এইগুলো এইগুলো হচ্ছে মেল হ্যাঁ ইলেকট্রিক ব্লু এটা হচ্ছে মেল এগুলো হচ্ছে মেল এটা কেমন কি ইঞ্চ আছে এই মুহূর্তে এখন ওই 5-6 ইঞ্চ এরকমই হবে আন্দাজ আর এইগুলো হচ্ছে ফিমেল ফিমেলের কালার আছে না এর বাচ্চা বিক্রি হবে তো নিশ্চয় আমরা আমি মেইনলি বাচ্চাটাই বিক্রি করি বাচ্চাটাই বিক্রি হ্যাঁ এই টোটাল যতগুলো চিকলেট দেখাবো এই সবকটা মিক্সিং এর হ্যাঁ একসাথে মিক্স করে বাচ্চা বিক্রি হয় এখানে কিছু আছে ডেমাসনি ডেমাসনি চিকলেট তো দেখতেই পাচ্ছেন ডেমাসনি চিকলেট আছে এখানে ধরো তুমি এইটা হলো হচ্ছে ড্যামাসনি চিকলেট দাদা এর এখন ইঞ্চ কেমন আছে দাদা 4 ইঞ্চ 4 ইঞ্চ হয়ে যাবে থেকে 4 ইঞ্চ এটা তো এটাও মনে হয় বড় হয় না এগুলো সব ব্রুডার এগুলো সব ব্রুডার সরি হুম হুম তো এখানে এই ট্যাংটা আছে হচ্ছে 5 ব্যান্ড আছে 5 ব্যান্ড চিকলেট এটা তুলে দেখান দাদা এগুলো সব ডুডার সাইজের এর বাচ্চা অ্যাভেলেবেল পরে হবে এগুলোর এখন ইঞ্চ কেমন আছে দাদা 5 ইঞ্চ 5 ইঞ্চ এভারেজ সব 5 ইঞ্চ এই ট্যাংটায় আছে হচ্ছে রেড আই স্ট্রবেরি চিকলেট এর মিনিমাম এখন ইঞ্চ 6 ইঞ্চি তো হবেই এগুলো কিন্তু সব ব্রুডার সব ব্রুডার সেলিং এর জন্য না হ্যাঁ এদেরই বাচ্চা মিক্সিং করে বিক্রি করা হবে এগুলো সব ব্রুডার সাইজের আছে এই মুহূর্তে তো এগুলো কোনো সেলিং এর জন্য নয় এর বাচ্চাগুলো বিক্রি করা হবে তো দেখতেই পাচ্ছেন এখানে সব রেড কোরাঙ্গো আছে এটাও চিকলেটের মধ্যেই তো পড়ে না হ্যাঁ এগুলো চিকলেটের চিকলেটের মধ্যে চিকলেট গ্রুপের রেড কোরাঙ্গো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি যেগুলো কালার আলা সেগুলো মনে হচ্ছে মেল একদম কালারলেস এটা হচ্ছে ফিমেল কালারলেস গুলো হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল এগুলো সব ব্রুডার সাইজ এগুলো কোনো সেলিং এর জন্য নয় ছাড়বে না তো এই ট্যাঙ্কে আছে হচ্ছে ডলফিন চিকলেট ট্যাঙ্কটায় পুরো আছে ডলফিন চিকলেট ব্রুডার সাইজের ঠিক আছে তো ব্রুডার সাইজের এখানে মাছ আছে ডলফিন চিকলেট এই মাছ ধরা যাবে না দাদা ধরতে পারবেন না কারণ এখন ডিম দিচ্ছে এই কারণে তো এর এই ক্লিপের মাধ্যমে দেখানো হলো না ধরে এগুলো এখন মানে ডিম দিচ্ছে না এই এই কারণে দেখানো হলো না ডলফিনকে জাল মারা যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিছু উইডো আছে বিভিন্ন রকম কালার আছে রেড আছে গ্রিন আছে ইয়েলো আছে ব্লু আছে পার্পেলও আছে সব কালার আছে এখানে মিক্সড আছে এখানে ব্রুডার সাইজের উইডো আছে উইডো ফ্রাই অ্যাভেলেবেল আছে উইডো ফ্রাই পাওয়া যাবে তো হ্যাঁ উইডো ফ্রাই পাওয়া যাবে উইডো সেগুলো সেলিং সাইজের যেগুলো সেগুলো এখানেও উইডো আছে দাদার কাছে এই ট্যাঙ্কটায় ওখানে একটা দেখেছিলেন ওখানেও উইডো ছিল এখানটাও উইডো আছে দেখতেই পাচ্ছেন জুম করে দেখানো হচ্ছে কত সুন্দর লাগছে একবার দেখুন আচ্ছা
তো দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে ফার্মিংয়ের, মানে ট্যাঙ্কের কাজ চলছে। তো এদিকটা একটু আসুন দাদা। তো এখানে যে প্রসেসিংটা কবে শেষ হবে? এটা শেষ হয়ে এসছে, অনেকটাই শেষ হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। আর একটুখানি বাকি আছে। কতদিন লাগবে তাও এখানে মাছ আসতে? মাছ এসে গেছে, ওই পোর্শনটা মাছ এসে গেছে। এই দিকটা একদম নতুন যেহেতু বানানো হয়েছে, এই দিকটা এখনো ছাড়া হয়নি, কিন্তু ওই দিকে ছটা ট্যাঙ্কে মাছ পড়ে আছে। আচ্ছা, আপনি একটা কথা, আমার একটা প্রশ্ন বারবার আসছে যে আপনি এত মেনটেন্যান্স কীভাবে করেন, এত সুন্দরভাবে আপনার এই ফার্মটি কীভাবে করেন একটু যদি দর্শকদের যদি বলেন, যারা আগামী দিনে এরা করতে এরা চাইছে। ব্যাপারটা হচ্ছে এগুলো অনেকটাই অভিজ্ঞতার উপর নির্ভর করে, দীর্ঘদিন ধরে রয়েছি এতে, অভিজ্ঞতাতেই কাজ হয়, আর নিজে আমি মেনলি পুরোটা একাই সামলাই বলা যায়। সেটাই, সেই জন্যই প্রশ্নটা করলাম। পুরোটাই একাই সামলাই, কিন্তু হয় সারাদিনই এতে ইনভলভ থাকি তো হয়ে যায়। আগামী দিনে যারা করতে যারা চাইছে, যারা আসতে চাইছে এই মাছের হবিয়েস্টের মধ্যে, কাজের মধ্যে, তাদের তারা কি সাজেশন পাবে এই ভিডিও দেখে? অবশ্যই সাজেশন পাবে, যদি কোনো সাজেশন লাগে আমাকে বলবেন, আমি যতটুকু পারবো আমার ক্ষমতা অনুযায়ী আমি বলবো। বাংলাদেশ থেকে অনেকে দেখে, নেপাল থেকে দেখে, অনেক জায়গা থেকেই দেখে, কিন্তু বাংলাদেশি ভাইয়েরা এগুলোর বেশি ইন্টারেস্ট। ঠিক আছে, তারা যদি, তাদের তো কল আসবে না, কল করলে, ফোন করলে, হোয়াটসঅ্যাপে যদি তারা যদি মেসেজ যদি করে রিপ্লাই কি পাবে? হ্যাঁ, আমি রিপ্লাই দিই, রিপ্লাই দিয়ে থাকি, অলরেডি দিয়ে থাকি আমি। আচ্ছা, অনেকেই এরকম আছে যারা জিজ্ঞেস করে, নোবিস যারা, তাদেরকে আমি বলি। আচ্ছা, ধন্যবাদ দাদা। অবশ্যই, তো ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, দাদার ব্যবহার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমার তো খুবই ভালো লেগেছে। আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা জেনে নিচ্ছি। আমার কন্ট্যাক্ট নাম্বার 9674630311। আচ্ছা, কোন টাইমে ফোন করলে আপনার সুবিধা হবে? রাত্রির 11টার আগে, যে কোনো টাইমে। ওকে দাদা, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচুর গরম, আর তার মধ্যে ভিডিও বানাতে চলে এসেছি, আর আপনারা অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন বলেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার।